প্রতিজ্ঞাতই রাজ্য থেকে শাসক দলকে উৎখাত করার তার জন্য যা যা করার আগামী মানে আমি জানি না আমার এই আমার মাথার চুল আমার কিন্তু খুব প্রিয় আমি চাইবো যতদাতারি মাথার চুলটা গজান সেটা এখন বাংলার মানুষ আমার নিরলস যে প্রচেষ্টা সেটা থাকবে সেটার মধ্য মধ্যে এখন দেখা যাক আমার চুলটা আগামী এক বছর দু বছর তিন বছর 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 কতদিন লাগে কিন্তু এটা কথা দিচ্ছি যতদিন না অব্দি শাসক দলকে উৎখাত করতে পারছি মাথা উৎসব এই যে বইটা নিয়ে শাসক দলের এত মাথা মানে আমি আমার প্রচেষ্টা এটাই থাকবে যে সারা পশ্চিমবঙ্গের গ্রাম থেকে শহর জেলা সদর ব্লক সব জায়গায় বুড়ো থেকে চুরের জন্য বইটা মুখস্থ হয়ে যায় বইটা তো ব্যান নেই সরকার আজ অব্দি বইটাকে ব্যান করেন তো যে বইটা ব্যান নেই সেই বইটা মানুষের পড়তে পড়া পড়াশোনা করে তো ভালো জিনিস মানুষের মানে বিশেষ করে এই যে মানুষের যে সমর্থন এই সর্ব গোটা বিষয়টাতে শুধু আমার দল বলে না কোর্টের মধ্যে তো যে লয়াররা দাঁড়িয়েছিল সেখানে কংগ্রেস তৃণমূল সিপিএম বিজেপি সমস্ত দলে এবং বাইরে বেরোনোর পরেও আমি এমন অনেক লোকজনের সাথে কথা বলেছি তৃণমূলের যারা সমর্থকরা তারাও এসে বলেছে যেটা এটা অন্যায় হয়েছে তৃণমূল নেতারা অনেকে ফোন করে যে ডাইরেক্ট ফোন করতে ভয় পেয়েছে হোয়াটসঅ্যাপ কলে ফোন করেছে কথা হয়েছে তো আরেকটা নজিরবিহীন